একুশের এই সময়ে এসে প্রিয় মাতৃভাষাকে বিকৃতির হাত থেকে রক্ষায় সচেষ্ট থাকার আকুতি ছিল ভাষাপ্রিয় মানুষের। সর্বস্তরের বাংলা চালু করার উচ্চারণও উঠে আসে মাতৃভাষা দিবসে, জানাচ্ছেন হাসান মাহমুদ। বায়ান্নের বাতায়নে এমন ফাগুনেই শিমুল রঙা আগুনে ভাষার ভেলা ভাসিয়েছিলেন সালাম বরকত রফিক জব্বার রহমা। তাই এই ফাগুনেও যতই বেড়েছে বেলা, শ্রদ্ধার মিনারে ততই আলো খেলা ছড়িয়েছে মানুষের মেলা। বেলা অবেলার সব প্রেম ফুল হয়ে ফুটে রয় একুশের বেদিমূলে। Proud to be here to celebrate. It's very nice. I like the flowers, I like the people, the colors. Nice gesture with all the flowers and all the colorful people, black and white day. And I think I'm so honored to be here today. পিতার হাত ধরে আসা সন্তান, মায়ের মুখের বুলি, শিখতে থাকা শিশু, তারাও এসেছে, জেনেছে বায়ান্নের শোক আজ আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি, এক অনবদ্য জাতিসত্তার শক্তি। তবে সর্বস্তরে বাংলা চালু না হবার ক্ষোভ আছে, বাংলাকে বিকৃত করার অভিযোগ। বিভিন্ন আঞ্চলিক ভাষাকে মিশিয়ে কেমন জানি একটা ককটেল টাইপের ভাষা চলছে, এবং প্রজন্ম সেই জিনিসটা করতে গিয়ে আমাদের বাংলা ভাষার যে সৌন্দর্য, বাংলা ভাষার যে অসাধারণ আমাদের উচ্চারণ শৈলী, সেগুলোকে কিন্তু অনেকটাই আসলে নষ্ট করে ফেলছে। ভাষাটা অবশ্যই আমার মনে হয় কিছু কিছু জায়গায় কিছুটা পরিবর্তন হয়েছে বলা এবং কথা বলার ক্ষেত্রে। আমার মনে হয় সেটা পারিবারিকভাবে যদি আমরা জিনিসটাকে একটু বাবা মারা খেয়াল করি, তাহলে হয়তো এই বিকৃতিটাকে আমরা রোধ করতে পারবো। মাতৃভাষার এই ভালোবাসাটা যাতে শেকড় থেকে ওর ভেতরে গড়ে তুলতে পারি, সেই একটা আশা নিয়ে, সেই একটা ইচ্ছা নিয়ে আসলে শূন্য থেকে শুরু করা। প্রভাত ফেরির রঙে রাঙাতে বাহারি ফুলের ঢঙ্গে এই করোনা মহামারীতেও বর্ণমালার প্রেম থামেনি এতটুকু। ভাষার জন্য বাঙালির যে ভালোবাসা, বুক চিতে দেয়া, প্রাণ বিলিয়ে দেয়া যে আত্মত্যাগ, তা বিশ্ববাসী আজ স্মরণ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। বাংলা ভাষা আরও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।